ছাত্র ভোট সহ একাধিক দাবিতে আজ সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর পক্ষ থেকে বিধানসভা অভিযান কর্মসূচি ছিল সেই অর্থে শিয়ালদা এবং ধর্মতলা থেকে দুটি মিছিল এবং অন্যদিকে হাওড়া থেকে একটি মিছিল আজ বিধানসভা অভিযান করার জন্য তারা রওনা দেয় শিয়ালদার সামনেও পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি হয় এই ছাত্র সংগঠনের সদস্যদের আপনাদের জানিয়ে রাখি এখনো পর্যন্ত যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভায় একটি অংশ পৌঁছে গিয়েছে এর আগে শিয়ালদার সামনেও বাধা পায় হঠাৎ করেই একটা বড় মিছিল করে বেরিয়ে আসেন এসএফআই এর কর্মী এবং সমর্থকরা পুলিশি বাধা অতিক্রম করে সুরেন্দ্রনাথ কলেজ পার করে এমজি রোড ধরে তারা এগিয়ে যান এবং সেই সময় তাদেরকে আটকে দেয় পুলিশ এবং সেই ঘটনার সময় পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তি হয় তাদের হাওড়া স্টেশন চত্বরেও ধুন্দু মার হয় মিছিল শুরুর আগে আটকে দেওয়া হয় দীপশিতা ধরদের সহ অন্যান্য সেফাই কর্মী সমর্থকদের অন্যদিকে একদিকে যেমন শিয়ালদার সামনে তারা বাধাপ্রাপ্ত হয়েছে বিধানসভার গেটে পৌঁছে তারাও সেখানে কিন্তু সৃজন ভট্টাচার্য বলেছেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এই মুহূর্তে রানী রাসমণি অ্যাভিনিউয়ে কি চিত্র সেই বিষয়ে বিস্তারিত জানবো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ইতিমধ্যেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সেখান থেকে যাতে আর কেউ বেরিয়ে না যেতে পারে এবং সেই বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের সঙ্গে বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে রয়েছে সেই ব্যারিকেডের এক প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি হেলমেট পরে সুসজ্জিত পুলিশ বাহিনী যাতে এই রাস্তা দিয়ে এসএফআই এর কর্মী সমর্থকরা যাতে এই রাস্তা দিয়ে না যেতে পারেন সেই জন্যই চূড়ান্ত পদক্ষেপ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশ ব্যারিকেডের পাশাপাশি প্রস্তুত রয়েছে জলকামান যাতে ছাত্র যুবরা এই রাস্তা দিয়ে এগিয়ে এলে তাদের প্রাথমিকভাবে সতর্ক করা হবে মৌখিকভাবে সতর্ক করা হবে এবং তারপর জল কামানও দেওয়া হতে পারে যদি সেই মিছিলের বেগ বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু জল কামান দেওয়া হবে মিছিলকে থামাতে